নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 22শে ফেব্রুয়ারি রাহু ও মঙ্গল একত্রে সৃষ্টি করতে চলেছে অঙ্গারক যোগ, যার দরুন এই 88 জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে গাড়ি, বাড়ি, ধনসম্পত্তি এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ এক কথা যদি বলা যায়, আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্র। ২২শে ফেব্রুয়ারি ২০২১, এই দিন রাহু ও মঙ্গল একত্রে অবস্থান করতে চলেছে, যার দরুন সৃষ্টি হতে চলেছে অঙ্গারক যোগ। আর এই অঙ্গারক যোগের ফলে আপনাদের, অর্থাৎ এই 88 জাতক ও জাতিকাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই অঙ্গারক যোগের ফলে কোন সৌভাগ্যশালী 8 রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 22শে ফেব্রুয়ারি থেকে অঙ্গারক যোগের ফলে আপনাদের লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণে মুনাফা কিন্তু আপনারা কামাবেন। এছাড়াও অনেকে রয়েছে যারা অনলাইন ট্রেডিং করেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ অনেক অ্যাপ রয়েছে যেখানে ট্রেড করা যায়, সেই সমস্ত অ্যাপেও কিন্তু টাকা ডিপোজিট করে আপনারা ট্রেড করে প্রচুর টাকা কামিয়ে নিতে পারেন। এর পাশাপাশি যাদের ব্যবসা ভালো চলছে না, তাদের কিন্তু ব্যবসা আস্তে আস্তে ভালোর দিকে যেতে চলেছে, অর্থাৎ ডেভেলপ করতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এবং নতুন গাড়ি, বাড়ি, অর্থাৎ ভূমি ভবনের সুখ আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই 22শে ফেব্রুয়ারি থেকে অঙ্গারক যোগের ফলে লক্ষ্মী লাভ হতে চলেছে। আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে মা লক্ষ্মীর প্রবেশ, যার দরুন আপনারা যারা শেয়ার মার্কেটে টাকা লাগান, যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মুনাফা কামাতে পারবেন। এর পাশাপাশি এই সময় আপনি আপনার স্বপ্নের বাড়ি বা আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারেন বা বুকিং করতে পারেন। এর পাশাপাশি এই সময় ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 22শে ফেব্রুয়ারি থেকে অঙ্গারক যোগের ফলে আপনাদের জীবনেও লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে, আর এই ধন ব্যবসা ক্ষেত্র থেকে এবং শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 22শে ফেব্রুয়ারি থেকে আপনাদের জীবনেও লক্ষ্মী লাভ হতে চলেছে। অর্থাৎ 22শে ফেব্রুয়ারি অঙ্গারক যোগ আপনাদের লক্ষ্মী লাভ করিয়ে ছাড়বে। অর্থাৎ যারা ব্যবসা করছেন বা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জন করতে চলেছেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 22শে ফেব্রুয়ারি থেকে
অঙ্গারক যোগের ফলে আপনাদের জীবনেও লক্ষ্মী লাভ হতে চলেছে, অর্থাৎ ভূমি ভবন সুখ আপনাদের জীবনে আসতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন একটি বাড়ি বা নতুন একটি গাড়ি কিনতে পারেন বা বুকিং করতে পারেন। এর পাশাপাশি আপনারা এই সময় শেয়ার মার্কেট থেকে এবং ট্রেন্ডিংয়ে টাকা লাগিয়ে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই অঙ্গারক যোগের ফলে, অর্থাৎ 22 ফেব্রুয়ারি রাহু ও মঙ্গলের অঙ্গারক যোগের ফলে আপনাদের জীবনেও লক্ষ্মী লাভ হতে চলেছে, অর্থাৎ আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন এবং এই অর্থ আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, ট্রেন্ডিং থেকে টাকা লাগিয়ে যথেষ্ট পরিমাণে ইনকাম করবেন। এর পাশাপাশি আপনারা এই সময় ভূমি ভবন সুখ পেতে চলেছেন, অর্থাৎ নিজস্ব একটি বাড়ি এবং নিজস্ব একটি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন বা অ্যাডভান্স বুকিং করতে পারেন। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে 22 ফেব্রুয়ারি অঙ্গারক যোগের ফলে আপনাদের জীবনেও লক্ষ্মী লাভ হতে চলেছে, অর্থাৎ আপনারাও এই সময় নতুন একটি বাড়ি ক্রয় করতে পারেন বা অ্যাডভান্স টাকা বুকিং করতে পারেন, এছাড়াও আপনারা নতুন একটি গাড়ি কিনতে পারেন। এর পাশাপাশি লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও অনেক ট্রেডিং অ্যাপ রয়েছে যে অ্যাপে টাকা লাগিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন। এরপরে যে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই অঙ্গারক যোগের ফলে, অর্থাৎ 22 ফেব্রুয়ারির অঙ্গারক যোগের ফলে আপনাদের জীবনেও লক্ষ্মী লাভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও ধন প্রাপ্তি হতে চলেছে এবং এই ধন আসবে ব্যবসা ক্ষেত্র থেকে, এছাড়াও শেয়ার মার্কেট থেকে, এছাড়াও ট্রেন্ডিং থেকে, এছাড়াও লটারি থেকে, এছাড়াও সাট্টা থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ আসবে। এছাড়াও আপনারা এই সময় নতুন একটি বাড়ি এবং নতুন একটি গাড়ি ক্রয় করতে পারেন বা অ্যাডভান্স টাকা জমা দিতে পারেন। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 22 ফেব্রুয়ারি অঙ্গারক যোগের ফলে লক্ষ্মী লাভ করতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।